আসসালামু আলাইকুম। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্ক ই এডুকেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সামির আলী। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.5-এর 6 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, এই অঙ্কটা যেটা আছে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 অংশের মালিক। তিনি তার সম্পত্তির 6/5 অংশ তার যে 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। এখন আমাদের যেটা বের করতে হবে, প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করতে হবে। উনি তার যে সম্পত্তির অংশটা পেয়েছিলেন, ওই সম্পত্তির অংশ থেকে ওনার 3 জন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। সো আমাদের ওই সম্পত্তিটার অংশ কত হতে পারে? প্রত্যেকজনে 3 জনেই পাবে, কিন্তু একজনে কত পাবে এইটা আমাদের বের করতে হবে। সো আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, জামাল সাহেব তার বাবার সম্পত্তি থেকে যত অংশ পেলেন, আমরা এটা লিখব, কত আছে, 18/7 অংশ, এটা তিনি পাইছেন। এরপরে তিনি তার সম্পত্তির 6/5 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। আবার আমরা লিখব, তিনি লেখার প্রয়োজন নাই, 3 সন্তান থেকে লিখে নেই, 3 সন্তানকে তার 3 সন্তানকে দিলেন, তার সম্পত্তির কত অংশ? তার সম্পত্তির 5/6 অংশ, এখানে নিচে লিখে দিই। এটা আমরা লিখলাম ডাকে যেটা আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন দেখতে হবে 3 সন্তানে কতটুকু পায়, ঠিক আছে? এতটুকু দিলেন, প্রত্যেকে কতটুকু করে পায় এটা আমাদের বের করতে হবে। আমরা লিখব, 3 সন্তানকে দিলেন, দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার হোক। প্রথমে তিনি তার বাবার অংশ থেকে, মানে বাবার কাছ থেকে যে সম্পত্তিটা পেলেন এইটা, এইটা থেকে পাওয়ার পরে এই অংশটা থেকে তিনি 3 সন্তানকে 6/5 দিলেন। তার মানে আমাদের যে সম্পত্তিটা ছিল টোটালি এই 18/7, এইটা থেকে দিলেন 6/5। তো আমরা লিখব, 3 সন্তানকে দিলেন 18/7, এর মানে এইটা থেকে দিলেন 6/5 অংশ। আর আমরা এর আগের এটা হলো অংশ, এর আগে অঙ্ক যে নিয়মগুলো করেছিলাম, এই যে এরটা, এর মানে কিন্তু আমাদের এই গুণ বোঝায়, ঠিক আছে? সো আমরা এখানে গুণ যেহেতু আছে, আমরা গুণ করে নিব, অংশটা পেয়ে যাব। প্রথমে হরগুলো আছে, হরগুলো গুণ করে নিই, 6 8 48 48-এর 8, তাকে 4 6 6 আর 4 10 108, এরপরে 5 7 35। এখন দেখো এখানে অংশ, সো তিনি মোট সম্পদ থেকে এত অংশ দিলেন 3 সন্তানকে, এইটা একটা ভগ্নাংশে আকারে আছে। এখন আমাদের 3টা সন্তানকে ভাগ করে আলাদা আলাদা করে দিব। সুতরাং লিখি, একজন পাবে, পাবে 108/35, ভাগ আছে 3 জন। এখানে যদি আমরা 3 জনকে এই সম্পত্তিটাকে ভাগ করে দিই, তাহলে আমরা একজনে কত পাবে বুঝতে পারবো, ঠিক আছে? এরপরে উপরের এইটুকু মুছে নেওয়া লাগবে, কারণ নিচে আর জায়গা নাই, এতটুকু মুছে নিচ্ছি আমি। অংশ, সো দেখো আমাদের এই
ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এখানে তিন যে আছে তিনের নিচে কিন্তু এক লুকায়িত বা হাইড অবস্থায় আছে সো আমরা এটাকে কি করব 108 ভাগে 35 এটা যে ভাগ আছে এটাকে আমরা গুণ করব গুণ করলে যে নিচের সংখ্যাগুলো উঠে যাবে উপরে আর উপরের সংখ্যাগুলো চলে আসবে নিচেতে দেখো নিচে আছে এক দেখা যাচ্ছে না এটা মনে মনে ধরতে হবে আর তিন উপরে আছে এটা চলে আসবে নিচে সো এখন দেখো গুণাকারে আছে আমরা হরের হরকে হরের সাথে গুণ করে দিব আর লবকে লবের সাথে গুণ করে দিব গুণ করে দেই 35কে 35 গুণ করলে এবং 108কে যদি আমরা এটা গুণ করি আসবে 3 24 24 এর 4 3 আছে 2 3 0 0 2 3 কে 3 324 ঠিক আছে এখন আমাদের যেটা উত্তর হলো এটাই আমরা এই একজন পাবে কত এই উত্তরটা আমরা পেয়ে গেছি একজনে মোট পাবে 324 ভাগের 35 অংশ করে ঠিক আছে উত্তর এটাই সো এতক্ষণ আমরা অনুশীলনী 1.5 এর 6 নম্বর অঙ্কটা সমাধান করলাম এখন আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব সো এখানে দেখো দুইটি ভগ্নাংশের গুণফল 48 সমস্ত 8 ভাগের 1 এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে 1 সমস্ত 32 ভাগের 3 হলে অপর ভগ্নাংশটি কত এখানে দুইটি ভগ্নাংশ দেওয়া আছে দুইটি ভগ্নাংশ গুণ করলে এইটা আসে এবং এখানের মধ্যে একটা ভগ্নাংশ দেওয়া আছে আমাদের বের করতে হবে অপর একটা ভগ্নাংশ দুইটার মধ্যে অন্যটা আমাদের বের করতে হবে এইটার আমরা এটা সমাধান করব এখন দেখো প্রথমে আমরা লিখব যে এই ভগ্নাংশের গুণফলটা দেওয়া আছে আমরা লিখব দুইটি ভগ্নাংশের গুণফল দুইটি ভগ্নাংশের গুণফল কত দেওয়া আছে 48 সমস্ত 8 ভাগের 1 এইটা দেওয়া আছে ঠিক আছে এবং একটি ভগ্নাংশ দেওয়া আছে এইটাও লিখব আমরা একটি ভগ্নাংশ কত 1 সমস্ত 32 ভাগের 13 এইটা দেওয়া আছে এখন আমাদের যেটা বের করতে হবে অপর ভগ্নাংশটি কত আমরা লিখব অপর ভগ্নাংশটি বের করতে গেলে লিখব অপর ভগ্নাংশটি এরপরে আমরা যেহেতু অপর ভগ্নাংশটি বের করতেছি অপর ভগ্নাংশটি সমান কি করতে হবে আমাদের এই যে দুইটি সংখ্যার এই দুইটি ভগ্নাংশের গুণফলটা ছিল ওইটা থেকে একটি ভগ্নাংশটি যেটা দেয়া আছে ওইটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমাদের অপর ভগ্নাংশটি চলে আসবে এটা এর আগে আমরা একটা এই নিয়মটা দেখিয়েছিলাম এই অপর ভগ্নাংশটি বের করতে গেলে কি করতে হয় সো আমরা দুইটি ভগ্নাংশের যে গুণফলটা দেয়া আছে ওইটা থেকে একটি ভগ্নাংশ ভাগ করব প্রথমে দেয়া আছে যেটা গুণফল 48 সমস্ত 8 ভাগের 1 ভাগ ভাগ করব কিন্তু 1 সমস্ত 32 ভাগের 13 সো আমরা ভাগ করি প্রথমে আমাদের কী করতে হবে এখানে যে সমস্তগুলো আছে এই সমস্তগুলো ভাঙতে হবে সমস্তগুলো ভাঙার নিয়ম কি নিচে যে হর আছে হরের সাথে কি করতে হবে সমস্তটাকে গুণ করতে হবে গুণ করার পরে যে ফলটা আসবে ওই ফলটাকে লবের সাথে যোগ করলে আমাদের ইয়ে হয়ে যাবে ভগ্নাংশ ভাঙা হয়ে যাবে সো আমরা 48কে এই 8 দ্বারা গুণ করি অর্থাৎ হর দ্বারা সমস্তকে গুণ করি 8 64 6 4 32 32 38 ঠিক আছে 384 ঠিক আছে 384 সাথে আমাদের এই যে উপরে যে লবটা ওইটাকে যোগ করতে হবে তার মানে আসবে 385 ঠিক আছে আর নিচে হরটা হর থাকবে আমাদের প্রথমটা সমস্ত ভাঙা হয়ে গেছে এরপরে আমাদের দ্বিতীয়টা সমস্ত ভাঙতে হবে দেখো এই হর যেটা আছে ওইটার সাথে আমাদের সমস্তকে গুণ করতে হবে 32কে 32 আর
13, 32 আর 13 আমাদের যোগ করতে হবে, কত হবে? প্রথমে আমাদের এই ইয়টা লিখে নেই, এই হরটা 32 এর আর 13 এর যোগ করলে 3 আর 2 5 এইটা দেখো, ঠিক আছে? এখন দেখো আমাদের ভাগ অবস্থায় আছে, আর আমরা জানি যে ভাগকে যদি গুণে পরিবর্তন করি, ভাগ করতে গেলে এটাকে আমাদের ভগ্নাংশে ভাগ করতে গেলে এটাকে গুণ করতে হবে, আর গুণ করলে যদি আমরা পরের সংখ্যাটা নিচেরটা উপরে, উপরেরটা নিচে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। আমরা প্রথমটা ঠিকই থাকবে, 385 গুণ, ভাগটাকে গুণ করলাম, করলে নিচের যে 32 আছে ওইটা চলে যাবে উপরে, আর 45 যে আছে লব আকারে এটা চলে আসবে হরে। এখন দেখো আমরা যদি গুণ করি আমাদের উত্তর পেয়ে যাব, কাটাকুটি করতে পারি। এখন এই 8 দ্বারা 32কে কাটতে পারি, 4 দ্বারা, 4 আটে 32, এবং 45কে যদি আমরা কাটি এখানে 5 দ্বারা আসবে 5 9 45, এবং এই 385টা আছে 385কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে দেখো আসবে 5 সাথে 35, 7 দ্বারা দিলে 5 সাথে 35, 35-এ 5, এবং হাতে থাকে 3, 5 সাথে 35, 35 আর 3 38, অর্থাৎ 77 দ্বারা কাটা যাবে, ঠিক আছে? এটা 45কে 5 দ্বারা কাটলে 9, এবং 335 এই 385কে 5 দ্বারা কাটলে 77। সো উপরের সংখ্যাগুলো আছে 77 এবং 4, আর নিচে শুধু আছে 9, ঠিক আছে? এখন আমাদের লিখে নেই, 9 4 সাথে 28, 28-এর 8, 8-এর আছে 2, 4 সাথে 28 আর 2 30, 308। সুতরাং আমাদের যে অপর ভগ্নাংশটি আসছে 9 ভাগের 308, এইটাই উত্তর। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ, সুতরাং ওইখানে লিখে নিবা, সুতরাং অপর উত্তর হবে এটা, অপর ভগ্নাংশটি 308 আর হর হলো 9, এটাই উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।